আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস, যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ, আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদের সাথে তিনটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো সংযুক্ত আরব আমিরাত অথবা দুবাই প্রসঙ্গে। এই প্রসঙ্গটা এমন হবে যে সমস্ত প্রবাসী ভাইরা বাংলাদেশে এসে আটকা পড়েছেন ছুটিতে, দুবাইতে অথবা সংযুক্ত আরব আমিরাতে যেতে পারছেন না, তাদের বিষয়ে করণীয় কি, এবং যে সমস্ত ভাইরা দুবাইতে আছেন চাকরি হারানোর ভয় আছেন, তাদের জন্য একটা সুখবর দিতে চলেছি। এবং বাইরের বিভিন্ন দেশে যে সমস্ত ভাইদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু পাসপোর্ট রিইস্যু করতে দিয়েছেন, পাসপোর্ট এখনই আপনি হাতে পাচ্ছেন কিনা, কিছুদিন লেট হবে, সেই বিষয়ে আলোচনা করবো। এবং আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ভিডিও, তিনি এ বিষয়ে কি বলেছেন। তবে আমি কিছু কথা বলার পরে ওনার ভিডিওটা সবার শেষে দেখাবো যে উনি আসলে প্রবাসীদেরকে নিয়ে কি বলেছেন। এবং যারা বিমানের টিকিট কেটেছিলেন, যে রাউন্ড এয়ার টিকিট, অর্থাৎ আপনি বাংলাদেশে ছুটিতে এসেছেন, আবারও আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশে ফেরত যাবেন, বিমান বাংলাদেশে টিকিট কেটেছিলেন, কিন্তু আপনি কি টিকিটের টাকা ফেরত পাবেন নাকি ফেরত পাবেন না, সেটা আমরা পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেই শুনবো। তো বন্ধুরা, তার আগে আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই, এবং আমি আমার সামনে ডিভাইসটা দেখে একটু আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করছি যে সংযুক্ত আরব আমিরাত থেকে একটা তথ্য আসছে এমন যে বিভিন্ন দেশে ছুটিতে অবস্থানরত সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্স ভিসাধারীদের ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে কিন্তু সে দেশের সরকার, এবং সে দেশের পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খালেদ আবদুল্লাহ বেলহুল এ তথ্য দেন। তিনি আমাদেরকে জানান যে ফেডারেল অথরিটির সহযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 2 লাখ প্রবাসীদেরকে আরব আমিরাতে ফিরিয়ে নিয়ে যাওয়া তাদের লক্ষ্য রয়েছে। তিনি আরো জানান যে সংযুক্ত আরব আমিরাতে যেসব রেসিডেন্ট ভিসাধারীদেরকে ফিরিয়ে নিয়ে যাবেন, তাদেরকে কিন্তু একটা ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে সেই ওয়েবসাইটটা লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে আপনারা যারা আরব আমিরাতের রেসিডেন্ট ভিসাধারী তারা সেখান থেকে অনলাইনে আবেদন করে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারবেন। এছাড়াও তিনি একটা তথ্য দেন যে সমস্ত বাইরের প্রবাসীরা সেই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করবে, এবং তাদেরকে কিন্তু আরব আমিরাত থেকে জানানো হবে যে তাদের কবে নাগাদ টিকিট কাটবে এবং কবে নাগাদ তাদেরকে সেখানে যেতে হবে। আর তার জন্যই ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে কি যখনই তাদেরকে নক দেওয়া হবে, তারা অবশ্যই বিমানের টিকিট পারচেস করবে এবং আরব আমিরাতের ফ্লাইটে করে আরব আমিরাতে পৌঁছাবে। তবে সেখানে তিনি একটা কথা বলছেন যে 14 দিন কিন্তু কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদেরকে, প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা কোয়ারেন্টাইনে 14 দিন করে থাকতে হবে, এবং 14 দিন যে থাকার খরচ সেই খরচটা কিন্তু ব্যক্তিগতভাবে বহন করতে হবে, এটা কিন্তু আরব আমিরাত সরকার বহন করবে না, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর যেই বিষয়গুলো আমি বলবো যে আরব আমিরাতে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে ছুটিতে এসে আটকা পড়েছেন অথবা আরব আমিরাতে কাজ হারানোর ভয় আছেন, যারা কাজ হারানোর ভয় আছেন তাদের বিষয়ে আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে শুনবো। আর যারা বাংলাদেশে ছুটিতে আছেন তাদের ভয়ের কোনো কারণ নেই, তারা অবশ্যই যেতে পারবেন, তবে কিছুদিন হয়তো সময় লাগবে, হয়তো মাসখানিক টানিক, এর ভিতরে হয়তো আপনাদের সমস্ত প্রসেসিং সম্পন্ন করে আপনারা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার একটা সুযোগ পাবেন, অথবা সরকার একটা সুযোগ তৈরি করে দিবে। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে তিনটা বিষয়ের আলাপ শুনি। যে একটা হলো যে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদেরকে নিয়ে, আর একটা হলো পাসপোর্ট সংক্রান্ত, যে পাসপোর্ট আপনারা রিইস্যু করতে চাইছেন কিন্তু পাসপোর্ট পাচ্ছে না সেই সংক্রান্ত, আর একটা হলো যে যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট পারচেস করছিলেন তাদের বিষয়ে। আর একটা তথ্য তিনি দিবেন যে সমস্ত ভাইদের আর কি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী কি বলেন, চলুন তার মুখ থেকে আমরা শুনি। আমি বিশেষ করে আজকে আমাদের প্রবাসী যারা ইউএতে থাকেন তাদের উদ্দেশ্যে কয়েকটি তথ্য জানাতে চাই। আমার সাথে গতকালকে আপনাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জাইদ আল নাহিয়ানের সাথে আলাপ হয়েছে, এবং খুব ভালো আলাপ হয়েছে। উনি তার দেশ থেকে বিদেশি ফেরে যাওয়ার জন্য বলেছিলেন, বলছেন যে ভারত প্রায় 2 লক্ষ লোক নিয়ে যাচ্ছে, পাকিস্তানও হাজার হাজার নিয়ে যাচ্ছে। আমি ওনাকে বললাম যে দেখেন, আমাদের যারা কাজ করে এরা কিন্তু খুব আপনার করিতকর্মা, আর তারা আপনাদের উন্নয়নের সহায়ক, তাদের যদি আপনি রাখেন তাহলে অনেক সুবিধা আপনার, কারণ তারা হয়তো একটি কাজ করে এখন কিন্তু দে আর কুইক লার্নার, তারা আপনার কিছুদিন পরে প্যান্ডেমিকের কারণে একটা আপনার ফুড ডিজাস্টার, খাদ্যের ঘাটতি দেখা দেবে। আপনি জানেন যে তারা পরীক্ষিত
যে তারা খাদ্য উৎপাদনে অসম্ভব সফল কেন, আপনাদের মরুভূমিকে সুন্দর গ্রিনারি বানিয়ে ফেলেছে, যে দেখেন ওদের ওইদিকে কৃষিকাজে কাজে লাগাতে পারেন কি না। তিনি বললেন এটা খুবই ভালো উত্তম প্রস্তাব এবং তিনি আমার সাথে এই নিয়ে কাজ করবেন। তাছাড়া আপনাদের অনেকেরই হচ্ছে যে পাসপোর্ট অনেকে পান নাই। আপনি শুনে খুশি হবেন, গতকাল আমাকে আমাদের, আমরা পাসপোর্ট ইস্যু করি না, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে, কালকে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে সচিব সাহেব জানিয়েছেন যে এই কি গত তিন মাসে এপ্রিল মে আর এখন পর্যন্ত তারা প্রায় 125,000 নতুন পাসপোর্ট তৈরি প্রিন্ট করে দিয়ে পাঠিয়ে দিয়েছেন এবং স্থানীয় দেশে যেগুলো পাসপোর্ট বন্ধ করে শুধু প্রবাসীদের দিচ্ছেন, তাতে অনেকেরই সমস্যা দূর হবে। আর কেউ বলছেন যে বিমানের টিকিট অগ্রিম কিনেছিলেন কিংবা ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছে, ভিসা এক্সপায়ার এগুলো সম্পর্কে আমরা সবগুলো রাষ্ট্রের মিডল ইস্ট রাষ্ট্রের সাথে আলাপ করেছি, তারা বলেছে তারা ভিসা এক্সটেন্ড করে দেবে এবং বিমানের টিকিট যদি কিনে থাকেন সেইগুলো আপনারা তারা অনার করবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, জয় বাংলা। বন্ধুরা, এতক্ষণ আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে কিছু কথা শুনছিলাম প্রবাসীদেরকে নিয়ে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি হয়তো আপনাদের অনেক ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন। আর যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বিস্তারিত একটা লাইক করবেন আর বেশি বেশি বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে।